তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকে আমরা ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখ তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অস্কার পুরস্কার দেওয়া হয় মোট কয়েকটি বিভাগে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসে তো মনে রাখবে যে প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি চব্বিশ তো অস্কার পুরস্কার দেওয়া হয় মোট চব্বিশটি বিভাগে তো অস্কার পুরস্কার চলচ্চিত্রের সর্বাধিক মর্যাদাপূর্ণ একটি পুরস্কার এটি চলচ্চিত্র জগতের পরিচালক অভিনেতা এবং লেখক সহ পেশাদারদের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য পোষিত করা হয় আমেরিকান একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস এ প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আর মোট চব্বিশটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয় পরের প্রশ্ন কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো মনে রাখবে ইংরেজি কবিতার জনক বলা হয় হচ্ছে চসর কে অপশন বি তো জিওফ্রেদ চসার একজন ইংরেজি কবি এবং লেখক ছিলেন ব্যাপকভাবে মধ্যযুগে সর্বশ্রেষ্ঠ ইংরেজ কবি হিসেবে বিবেচিত তিনি ক্যান্টারবেরি টেলসের জন্য সর্বাধিক পরিচিত এটা খুব ভালো করে মনে রাখবে ক্যান্টারবেরি টেলস কার লেখা এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে এবং তাতে বলা হয় ইংরেজি সাহিত্যের জনক বা বিকল্পভাবে ইংরেজি কবিতার জনকও বলা হয় পরের প্রশ্ন ইলেকট্রনিক কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন তো তোমরা লাইভ কমেন্টও অ্যান্সার করতে থাকো তাহলে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে আর যদি তোমরা দেখো যে কোনো প্রশ্ন তোমাদের জানা নেই নতুন প্রশ্ন তাহলে সেগুলো তোমরা তোমাদের নিজেদের খাতায় নোট করে রাখতে পারো তাহলে ভবিষ্যতে তোমাদের সেখান থেকে রিভাইজ করতে সুবিধা হবে তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ ডক্টর অ্যালান এম টয়িং তো ডক্টর অ্যালান এম টয়িং হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন আর যদি তোমরা চাও এই যত ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলোর সবগুলোর পিডিএফ একসাথে তোমরা পেতে পারো এবং সেই পিডিএফের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে পিন করা আছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো পিডিএফ নেক্সট প্রশ্ন পঙ্গল উৎসবের সঙ্গে যে রাজ্যটি জড়িত অর্থাৎ পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় এটা কিন্তু পরীক্ষায় বারবার পরীক্ষায় আসে তো মনে রাখবে পোঙ্গল উৎসবটি পালন করা হয় হচ্ছে তামিলনাড়ু রাজ্যে তো তামিলনাড়ু একটি দক্ষিণ ভারতের রাজ্য পঙ্গল উৎসব উদযাপনের জন্য উদযাপনের জন্য বিখ্যাত যা চার দিন ধরে চলে উৎসবটি সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসে পালন করা হয় এই মাসটাও ভালো করে মনে রাখবে তো পরীক্ষায় আসতে পারে যে এইভাবে প্রশ্নটা আসতে পারে যে পঙ্গল উৎসবটি তামিলনাড়ুতে পালন করা হয় কিন্তু এটা কোন মাসে পালন করা হয় তো অ্যান্সার হবে জানুয়ারি মাসে নেক্সট প্রশ্ন পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্য ঘোষণা করা কবে হয়েছিল মানে সপ্তম আশ্চর্য যে যেটা সেটা কবে ঘোষণা করা হয়েছিল অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ জুলাই দু হাজার সাতে নেক্সট প্রশ্ন অষ্টম পরিকল্পনা উনিশশো সালে শুরু হতে পারেনি এর কারণ কি ছিল তো উনিশশো সালে অষ্টম পরিকল্পনা চালু হতে পারেনি এটার কারণ হচ্ছে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য নেক্সট প্রশ্ন ভারতে অপারেশন ফ্লাড কবে শুরু হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন তো মনে রাখবে ভারতে অপারেশন ফ্লাড চালু হয়েছিল উনিশশো সালে ভালো করে মনে রাখবে তো শ্বেদ বিপ্লব যা অপারেশন ফ্লাড নামেও পরিচিত ভারতে একটি উদ্যোগ ছিল যার লক্ষ্য ছিল দুধ উৎপাদন বাড়ানো এবং দেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করে তোলা এটি উনিশশো সালে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার মাধ্যমে চালু করা হয়েছিল এবং ভারত দেশ সেত বিপ্লবের জনক হিসাবে পরিচিত অধাতক অধ্যাপক ভার্গিস কুরিয়েনের নেতৃত্বে এটা খুব ইম্পর্ট্যান্ট নাম একটা ভার্গিস কুরিয়েন একে এনাকে বলা হয় হচ্ছে ভারতের শ্বেত বিপ্লবের জনক পরের প্রশ্ন নিচের কোনটি একটি ডিজাইন সফটওয়্যার তো অপশনগুলোর মধ্যে এম এস এম এস ওয়ার্ড এ এক্সেল অ্যাক্সেস এগুলো কোনো ডিজাইন সফটওয়্যার নয় একমাত্র ক্যাড এটা সিএডি ক্যাড এটা হচ্ছে এক প্রকারের ডিজাইন সফটওয়্যার নেক্সট প্রশ্ন নিউটনের যে গতিসূত্রকে সূত্র বলা হয় তা হলো অর্থাৎ নিউটনের কোন গতিসূত্রকে সূত্র বলা হয় এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে তো মনে রাখবে নিউটনের প্রথম যে গতিসূত্রটি রয়েছে সেই গতিসূত্রকে বলা হয় জার্ডের সূত্র তো নিউটনের প্রথম সূত্রটিকে থেকে জানা যায় স্থির বস্তু নিজের থেকে সচল হতে পারে না কিংবা সচল বস্তু নিজের থেকে তার গতিশীল অবস্থার পরিবর্তন করতে পারে না স্থির বস্তু ধর্ম চিরকাল স্থির থাকা গতিশীল বস্তু ধর্ম সমবেগে একই সরলরেখায় চলতে থাকা। এটি জড় পদার্থের একটি মৌলিক ধর্ম এই ধর্মের জন্যই বস্তু তার স্থিতি বা গতির অবস্থা পরিবর্তনের যে কোন চেষ্টাকে পাতা দেয় এবং পদার্থের এই ধর্মের নাম হচ্ছে জাড্য বা জরোটা বা ইংরেজিতে বলে একে ইনার্সিয়া আর এজন্যই নিউটনের প্রথম সূত্রকে সূত্র বা জরোটাস সূত্র বলে নেক্সট প্রশ্ন এইচ টু ও টু এর লঘু জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হয় এইচ টু ও টু হচ্ছে মনে রাখবে এইচ টু ও টু হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডের সংকেত তো হাইড্রোজেন পার অক্সাইডের লঘু জলীয় দ্রবণ কি কীরকম হয় আম্লিক ক্ষারীয় প্রসমও নাকি কোনোটি নয় তো মনে রাখবেন হাইড্রোজেন পার অক্সাইডের লঘু জলীয় দ্রবণ হচ্ছে প্রসম হয় অর্থাৎ আম্লিকও নয় ক্ষারীয় নয় নেক্সট প্রশ্ন প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা সমান মাত্রাযুক্ত ভৌত রাশিটির নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা রেলওয়ে এন টিভিসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের নেক্সট পরীক্ষায় আসতে পারে ভালো করে মনে রাখবে যে প্ল্যাঙ্কে ধ্রুবকের মাত্রা সমানযুক্ত রাশিটি হচ্ছে কৌণিক ভরবেক অপশান বি তো প্ল্যাঙ্ক ধ্রুবকের ক্রিয়া এবং কৌণিক ভরবেগের মতো একই মাত্রা রয়েছে এসআই ইউনিটে প্ল্যাঙ্ক ধ্রুবককে একক হচ্ছে জুল প্রতি হার্স বা জুল পা জুল সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয় নেক্সট প্রশ্ন প্রাণীর পাপস্থলীতে কোন অ্যাসিডটি পাওয়া যায় এটা তো তোমরা কম বেশি সবাই পারবে সোজা প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে তো মনে রাখবেন প্রাণীর পাকস্থলিতে যে অ্যাসিডটি পাওয়া যায় সেই অ্যাসিডটির নাম হচ্ছে এইচ সি এল এই অর্থাৎ হাইড্রোজে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন কোন ঐতিহাসিক এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো মনে রাখবেন মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন হচ্ছে বিপানচন্দ্র অপশন পি নেক্সট প্রশ্ন সপ্তমাব জয়তে সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা মোস্ট রিপিটেড প্রশ্ন বারবার পরীক্ষায় আসে তো মনে রাখবে সপ্তমব জয়তে এই মন্ত্রটি হচ্ছে মুন্ড উপনিষদ থেকে নেওয়া হয়েছে অপশন এ তো সপ্তমব্য জয়তে উপনিষদের একটি মন্ত্র উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মহাত্মা পণ্ডিত মদন মোহন মালব্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি থাকার সময় এই মন্ত্রটিকে জাতীয় রাজনীতি নিয়ে এসে খুব জনপ্রিয় করে তুলেছিলেন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাতে তপসিলী উপজাতি সর্বাধিক পরিমাণে দেখতে পাওয়া যায় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো মনে রাখবে পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতে তপশিলী উপজাতি সর্বাধিক দেখতে পাওয়া যায় আর তপশালী উপজাতি থেকে কম দেখা যায় কলকাতায় পরের প্রশ্ন ভগবতপুর কুমির প্রকল্প যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা কোন জেলাতে অবস্থিত তো যাবে দক্ষিণ পরগনা জেলাতে হচ্ছে এই ভগবতপুর কুমির প্রকল্পটি অবস্থিত সুন্দরবন সজনেখালী লথিয়ান আইল্যান্ড হ্যালিডে আইল্যান্ড ভগবতপুর অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত এই সবগুলো নেক্সট প্রশ্ন ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো মনে রাখবেন ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে হচ্ছে মধ্যপ্রদেশ অপশান বি তো ম্যাঙ্গানিজ উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম মহারাষ্ট্র দ্বিতীয় আর উড়িষ্যা তৃতীয় স্থান অধিকার করে পরের প্রশ্ন ভারতের সেক্স রেশিও কত এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার পরীক্ষায় আসে এস ডা পিএসসি আর রেল সন সব পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে ভারতের যে দু সালে যে জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুসারে ভারতের সেক্স রেশিও কত ছিল তো মনে রাখবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নয়শো তেতাল্লিশ তো পশ্চিমবঙ্গের লিঙ্গানু এর সাথে সাথে মনে রাখবে পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত হচ্ছে নয়শো সাতচল্লিশ আর পশ্চিমবঙ্গের থেকে বেশি দার্জিলিং জেলাতে লিঙ্গানুপাত বেশি থাকে আছে নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংক যদি নগদ রিজার্ভ অনুপাত অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও কমিয়ে দেয় তাহলে ঋণ সৃষ্টিতে কি প্রভাব পড়বে ঋণ সৃষ্টি বৃদ্ধি পাবে ঋণ সৃষ্টি হ্রাস পাবে কোনো পরিবর্তন হবে না নাকি এ দুটির কোনো সম্পর্ক নেই তো মনে রাখবে যে কেন্দ্রীয় ব্যাংক যদি নগদ রিজার্ভ অনুপাত কমিয়ে দেয় তাহলে ঋণ সৃষ্টি বৃদ্ধি পাবে অর্থাৎ ঋণ বেশি দেওয়া যাবে তো সি আর আর বা নগদ রিজার্ভ অনুপাত হচ্ছে নগদ অর্থের একটি শতাংশ যা ব্যাংককে তাদের মোট আমানতের তুলনায় রিজার্ভে রাখতে হয় যাকে টেকনিক্যালি বলা হয় নিট ডিমান্ড অ্যান্ড টাইম ল্যাবিলিটিস নেক্সট প্রশ্ন অক্ট্রোয়ি ট্যাক্স ধার্য এবং সংগ্রহ করা হয় কার দ্বারা তো মনে রাখবে অক্ট্রোয় ট্যাক্স ধার্য করা হয় স্থানীয় সংস্থারগুলির দ্বারা অপশন সি নেক্সট প্রশ্ন দশ টাকার নোটে মোট কয়টি ভাষা ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসতে পারে তো মনে রাখবে দশ টাকার নোটে মোট পনেরোটি ভাষার ব্যবহার করা হয়েছে তো সমসাময়িক মুদ্রার নোটের প্যানেলে পনেরোটি ভাষা রয়েছে যা নোটের বিপরীত পৃষ্ঠে প্রদর্শিত অর্থাৎ নোটের পেছনের দিকে রয়েছে আর প্যানেলে অন্তর্ভুক্ত ভাষাগুলি হচ্ছে প্রথমে উপরের দিক থেকে এখানে লেখা আছে উপরে সবার উপরে আছে অসমিয়া তারপরে বাংলা গুজরাটি কন্নড় কাশ্মীরি কোনকনি মালায়ালম মারাঠি নেপালি উড়ি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু এবং উর্দু এই ভাষাগুলি হচ্ছে আমাদের দশ টাকার যে নোট আছে সেটার পেছনে লেখা রয়েছে নেক্সট প্রশ্ন প্লাসেন্টা নিঃসৃত প্রধান হরমোনটি নাম খেয়ে তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি এইচ সিজি এইচ ফুল ফর্ম হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডো ট্রপিন তো প্ল্যাসেন্টা হিউম্যান কোরিওনিক গোনাডো ট্রপিন হিউম্যান প্ল্যাসেন্টা ল্যাক্টোজেন ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রনগুলির মতো বিভিন্ন হরমোন তৈরি করে গর্ভাবস্থায় পরবর্তী পর্যায়ে রিল্যাক্সি নামে একটি হরমোনও নিশ্চিত হয় নেক্সট প্রশ্ন অপশনগুলোর মধ্যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় তো অপশনগুলোর মধ্যে একস্মী রশ্মি গামারশ্মি এগুলো সব চুম্বকীয় তরঙ্গ একমাত্র তাপ বিকিরণ এটা হচ্ছে তরিতচুম্বকীয় তরঙ্গ নয় নেক্সট প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল বিশেষ ক্ষেত্রে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন এটা তোমাদের কিছুদিন আগে ক্লাসে করানো হয়েছিল তোমরা যারা ক্লাস প্রতিনিয়ত দেখো তারা এটার অ্যান্সার অবশ্যই করতে পারবে এটা তো তোমরা চটপট লাইভ কমেন্টে অ্যান্সার করো তো বলে দিই সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল বিশেষ ক্ষেত্রে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন আর এই ক্ষম এই ক্ষমতাটা ভারতের যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির কাছেও এই ক্ষমতাটা রয়েছে অপরাধীকে ক্ষমা করার তোমরা কমেন্টে জানাবে যে রাষ্ট্রপতিকে কোন ধারা অনুযায়ী এই ক্ষমতা প্রদান করা হয়েছে এটা নিচে তোমরা কমেন্টে জানাবে তো সংবিধানের একশো একষট্টি নম্বর ধারায় রাজ্যের রাজ্যপালকে মৃত্যুদণ্ড ছাড়া দা দণ্ডপ্রাপ্ত অপরাধীর দণ্ডাদেশ হ্রাস বা স্থগিত রাখার ক্ষমতা দেওয়া হয়েছে আর মনে রাখবি মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা এক মৃত্যুদণ্ড দেওয়ার ইয়ে মানে মৃত্যুদণ্ডকে স্থগিত রাখার যে ক্ষমতা এটা ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির কাছেই থাকে রাজ্যপালের কাছে এটা থাকে না নেক্সট প্রশ্ন গত সালে জাতীয় পতাকা বিধি বা ন্যাশনাল ফ্ল্যাগ কোড পাস হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো মনে রাখবে দু সালে জাতীয় পতাকা বিধি বা ন্যাশনাল ফ্ল্যাগ কোড পাস হয়েছিল নেক্সট প্রশ্ন আইহন শিলালেখ থেকে কোন রাজবংশের ইতিহাস জানা যায় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার প্রশ্ন পরীক্ষায় আসে এটা তো মনে রাখবে আইহন শিলালেখ থেকে হচ্ছে চালুক্য রাজবংশের ইতিহাস জানা যায় তো বাতাপীর চালুক্য রাজবংশের রাজা দ্বিতীয় পুলকেশীর সভা কবি রবিকীর্তি রচিত আইফল শিলালিপি থেকে দ্বিতীয় পুলকেশীর রাজ্য বিস্তারের বর্ণনা পাওয়া যায় পরের প্রশ্ন মত্তবিলাস বিলাস নাটকটি কে রচনা করেছিলেন এটাও কিন্তু বারবার পরীক্ষা আসে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রথম মহেন্দ্র বর্মন মত্তবিলাস বিলাস প্রহসন নাটকটি রচনা করেন তো পল্লব রাজ প্রথম মহেন্দ্র বর্মন মত্ত বিলাস প্রহসন নাটকটি রচনা করেন আর পল্লবদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চি নেক্সট প্রশ্ন শিউরি শহর কোন নদীর ওপরে অবস্থিত এটা তোমাদের আগেও করানো হয়েছিল তো মনে রাখবে শিউরি শহরটি হচ্ছে মৌরাক্ষী নদীর ওপরে অবস্থিত নেক্সট প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কোন ঘটনাটি ঘটেনি এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে খুবই ইম্পর্ট্যান্ট হয় এরকম প্রশ্ন তো অপশানগুলোর মধ্যে এখানে দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা মিরন মন্দির প্রতিষ্ঠা আর তারপরে এখানে জাতীয় বিদ্যালয় স্থাপন এগুলো সব উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঘটেছিল একমাত্র জাতীয় শিক্ষা পরিষদ গঠন এটা উনিশশো পাঁচ সালে ঘটেনি এটা ঘটেছিল হচ্ছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে তো উনিশশো ছয় সালের চোদ্দোই আগস্ট কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন রাইট কোন শিলায় শিলার রূপান্তরিত রূপ অর্থাৎ কোন শিলা রূপান্তরিত হয়ে কোয়ারজাইটে পরিণত হয় এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশন হচ্ছে লাইমস্টোন বালি পাথর উভয়ই নাকি পরটি নয় তো মনে রাখবে এখানে যে বালি পাথর যে রয়েছে তো বালি পাথর রূপান্তরিত হয়ে কোয়ারজাইট শিলাতে পরিণত হয় পরের প্রশ্ন ভারতের কোথায় টাইডার পাওয়ার সম্ভাবনা বর্তমান তো টাইডাল পাওয়ার রয়েছে হচ্ছে আমাদের গুজরাট উপকূলে টাইডাল পাওয়ার পাওয়ার সম্ভাবনা বর্তমান নেক্সট প্রশ্ন নাইট্রোজেন বিহীন হরমোন কোনটি তো অপশনগুলির মধ্যে কোনটা নাইট্রোজেন বিহীন হরমোন তোমরা লাইভ কমেন্টেও অ্যান্সার করতে থাকো তো মনে রাখবে নাইট্রোজেন বিহীন হরমোনটির নাম হচ্ছে জিব্বারেলিন হরমোন অপশান বি আর তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা কমেন্টে জানাবে এই জিব্বারেলিন হরমোনের কাজ কী এটা তোমরা নিচে কমেন্টে জানাবে নেক্সট প্রশ্ন একটা আঞ্চলিক দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়ার মাপকাঠি কী অর্থাৎ একটা আঞ্চলিক দলকে অর্থাৎ রাজ্যের কোনো দল বা পার্টিকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য কি করতে হবে তাকে তো এখানে সঠিক আচার হয়ে যাবে সেই দলকে কমপক্ষে চারটি রাজ্যের আঞ্চলিক দল দলে জিতে থাকতে হবে বা আঞ্চলিক দল হতে হবে নেক্সট প্রশ্ন জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা এটা কি মৌলিক অধিকার মৌলিক কর্তব্য আইনগত অধিকার নাকি প্রত্যেক নাগরিকের সাধারণ কর্তব্য তো মনে রাখবে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি যে শ্রদ্ধা এটা হচ্ছে একটা মৌলিক কর্তব্য তো এটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে নেক্সট প্রশ্ন ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষার অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ক্যাগ ক্যাগের কার্যকালের মেয়াদ কত এটাও বারবার পরীক্ষায় আসে মোস্ট রিপিটেড প্রশ্ন তো ক্যাগ বা কন্ট্রোলার বা অ্যাডিটর অফ জেনারেল অফ ইন্ডিয়া কার্যকাল হচ্ছে ছয় বছর বা পঁয়ষট্টি বছর যেটা আগে পূরণ হবে অর্থাৎ তার যদি আগে ছয় বছর হওয়ার আগেই যদি তার পঁয়ষট্টি বছর পূরণ হয়ে যায় তাহলে তাকে সেই পদে তিনি থাকতে পারবেন না নেক্সট প্রশ্ন সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে এটা তো সোজা প্রশ্ন সবাই পারবে এরকম ধরনের প্রশ্ন তোমাদের আগেও পড়ানো হয়েছে তো মনে রাখবে সংবিধানে মোট তিনটি জরুরি অবস্থার কথা বলা হয়েছে তো ভারতের সংবিধানে ও তিন এটা তিন হবে এটা ও হবে না তিন ধরনের জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে যথা জাতীয় জরুরি অবস্থা যেটা তিনশো বাহান্ন নম্বর ধারায় রয়েছে আর তারপরে রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা এটা তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় রয়েছে আর আর্থিক জরুরি অবস্থা যেটা তিনশো ষাট নম্বর ধারায় রয়েছে এই মনে রাখবে যে আর্থিক জরুরি অবস্থা যেটা তিনশো ষাট নম্বর ধারায় রয়েছে এটা ভারতে কখনো লাগু হয়নি নেক্সট প্রশ্ন তুর্কি ভাষায় আইবক শব্দের অর্থ এটাও তোমাদের আগেও পড়ানো হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চাঁদের মতো সুন্দর তো আইবক শব্দের অত চাঁদের মতো সুন্দর প্রশ্ন রেশনিং ব্যবস্থা কে চালু করেন এটাও বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা তো মনে রাখবে রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খোলচিন অপশন বি পরের প্রশ্ন হৃৎপিণ্ডে তড়িৎ বিভব পরিমাপের যন্ত্রটির নাম কি তো এখানে কার্ডিওগ্রাফি এবং ইলেকট্রোকার্ডিওগ্রাম এই দুটোর মধ্যে তোমরা কম কনফিউজ হতে পারো তো এখানে মনে রাখবে যে হৃৎপিণ্ড যে তরিতবিবাহ পরিমাপ করা হয় সে যন্ত্রটির নাম হচ্ছে কার্ডিওগ্রাম তো অপশন থি হয়ে যাবে শর্টিং অ্যান্সার আর কার্ডিওগ্রাফি অর্থাৎ কার্ডিওগ্রাম দিয়ে যে বিভ পরিমাপ করা হয় সেই পদ্ধতিটিকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফি পদ্ধতিটিকে বলা হয় কার্ডিওগ্রাফি আর যন্ত্রটির নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিও গ্রাম নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন ডেনমার্কের রাজধানীর নাম কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বারবার পরীক্ষায় আসে এটাও তো মনে রাখবে ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেন হেগেন অপশান ডি আর তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা নিচে কমেন্টে জানাবে যে ডেনমার্কের মুদ্রার নাম কী এটা তোমরা নিচে কমেন্টে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ডাব্লিউ বিপিএসসি স্পেশাল জিকে ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পাওয়ার লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ